Welcome. In this video, we will discuss how to use connector. In the first class, we have connector properties. We have the relationship between the connector. We have seen that the connector has three properties. We have the relation. We have the relation in the middle. We have the connector properties. We have the relation on depend. We have the context to use করা যায় সেই বিষয়টি দেখানোর জন্য আমি বোর্ডে একটি উদাহরণ লিখে রেখেছি আমরা এই বোর্ডের উদাহরণ থেকে কানেক্টরগুলো ব্যবহার করব এবং সেখান থেকে আমরা খুঁজে বের করব যে আসলে কিভাবে কানেক্টরগুলোকে যথাযথভাবে এবং নির্ভুলভাবে এবং কনফিডেন্টলি ইউজ করা যায় এই বিষয়টি আজকে আমরা এই বোর্ড থেকে দেখব তো এখানে আমি একটা পুরো পেসেজ লিখে রেখেছি বা কনটেক্সট লিখে রেখেছি যেখানে আমাদেরকে কানেক্টর গুলো ব্যবহার করতে হবে তো যে স্টুডেন্ট আমরা গতকাল যে তিন প্রকারের কানেক্টর পড়েছিলাম সেটা হলো প্রথমটি ছিল হলো কো মডুলার সাব অর্ডিনেটরস এবং সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম সেটা হলো সেন্টেন্স স্টুডেন্ট আমাদেরকে মূলত যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি ইউজ করতে হবে সেটা হলো সেন্টেন্স কানেক্টর আজকের এই উদাহরণটিতে কিন্তু অনেক বেশি সেন্টেন্স কানেক্টর রয়েছে তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কোঅর্ডিনেটর কি করে দুটি সমান সমান পার্টকে কোঅর্ডিনেট মানে হলো একসাথে পার্টিসিপেশন করে বড় একটা সেন্টেন্স মেক করে তারা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয় এরা হলো এন্ড বাট ইয়েট অর নর এই ধরনের শব্দ এবং সাবঅর্ডিনেটর যেটা কাজ ছিল সেটা হলো একটা সেন্টেন্সের একটি ক্লোজকে সাবঅর্ডিনেট মানে হলো ডিপেন্ডেন্ট করে দেয় প্রিন্সিপাল ক্লোজ এবং সেন্টেন্স কানেক্টরগুলো যেটা কাজ সেটা হলো তারা দুটি সেন্টেন্সকে অথবা একটি সেন্টেন্সের আইডিয়াকে অন্য একটি সেন্টেন্সের আইডিয়ার সাথে লজিক্যালি কি করে দেয় কানেক্ট করে দেয় কিন্তু এখানে আমরা আরও একটি ব্যাপার দেখেছিলাম সেটা হলো রিলেশন এদের রিলেশনে আমরা মোটামুটি কিন্তু চার ধরনের বা পাঁচ ধরনের বা ছয় ধরনের রিলেশন কিন্তু আমরা পাবো সেই রিলেশনগুলোর মধ্যে কি কি ছিল রিলেশনগুলোর মধ্যে ছিল হলো অ্যাডিশন অর্থাৎ একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া যোগ হবে অথবা হলো কন্ট্রাস্ট কন্ট্রাস্ট হবে বৈপরীত্য কজ ইফেক্ট অথবা অপশন অথবা অল্টারনেটিভ এভাবে কিন্তু অথবা এক্সাম্পল অথবা সামারাইজেশন এভাবে কিন্তু রিলেশনগুলো হতে পারে তো আমাদের প্রথম কাজ যেটা হবে যে আমরা সেন্টেন্সগুলোকে পড়ে প্রথমে বের করে নেব যে এটার রিলেশন কি কন্ট্রাস্ট ইফেক্ট না অ্যাডিশন না সিমিলারাইজেশন নাকি অন্য করে মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট গ্যাজেট ফর একটা সেন্টেন্স আমরা পেলাম এবং দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার দেখা যাচ্ছে যে এখানে একটি সেন্টেন্স শেষ হয়ে গিয়েছে এবং অন্য একটি সেন্টেন্স কিন্তু এখানে শুরু হয়েছে তো স্টুডেন্ট আমরা কিন্তু আগেই বলেছি যে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এখানে আমরা সেন্টেন্স কানেক্টর ইউজ করবো না সাবঅর্ডিনেটর না কোঅর্ডিনেটর এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যদি দেখা যায় যে সেন্টেন্সটি কমপ্লিট হয়ে অন্য একটি সেন্টেন্সে আমরা ট্রানজিট করতেছি তখন আমাদেরকে ট্রানজিশনাল ওয়ার্ড অথবা সেন্টেন্স কানেক্টর হ্যাঁ সেন্টেন্স কানেক্টর আর একটি অর্থ হলো নাম হলো ট্রানজিশনাল ওয়ার্ড তো আমরা কি করব এই সেন্টেন্স থেকে আমরা এই সেন্টেন্সে ট্রানজিট করব তো ট্রানজিট করার জন্য এখানে কি হচ্ছে আবারও করে নিই আমরা মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট গ্যাজেট ফর এভরিওয়ান ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার তো বোঝাই যাচ্ছে যে এই প্রথম সেন্টেন্সটার সাথে যে মোবাইল ফোন একটা ইম্পর্টেন্ট গ্যাজেট হয়ে গেছে পাশাপাশি কিন্তু এটা অনেক পপুলার হয়ে গেছে তার মানে এটা কিন্তু অ্যাডিশন ট্র্যাডিশনের জন্য আমরা যে কানেকশনগুলো ইউজ করবো বা সেন্টেন্স কানেকশনগুলো সেটা হলো ইন অ্যাডিশন বিসাইড অন দ্য আদার হ্যান্ড সিমিলারলি তো আমরা এখানে নিতে পারি ইন অ্যাডিশন নিতে পারি ইন অ্যাডিশন ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার ওকে এরপরে যে সেন্টেন্সটা রয়েছে ইট হ্যাজ ক্রিয়েটেড ম্যানি প্রবলেমস এবার কিন্তু যেটা হয়েছে সেটা হলো কন্ট্রাস্ট অথবা বৈপরীত্য এখানে দেখা দিয়েছে যে এটা প্রথম দুটাতে আমরা কি পেলাম যে এটা একটা ইম্পর্টেন্ট গ্যাজেট হয়ে গিয়েছে সবার জন্য পাশাপাশি ইন এডিশন অধিকান্ত বিসাইডস আমরা এগুলো নিতে পারবো এডিশন করার জন্য এগুলোকে নিতে হবে ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার কিন্তু পরের সেন্টেন্সে যেটা দেখাচ্ছে সেটা হলো কন্ট্রাস্ট ইট হ্যাজ ক্রিয়েটেড ম্যানি প্রবলেমস আমরা এখানে কন্ট্রাস্টের জন্য
যে সেন্টেন্স কানেক্টর গুলো নিব, তো এখানে আরেকটি প্রশ্ন হলো যে এটা কি সেন্টেন্স কানেক্টর ইউজ করব না এখানে আমরা সাবঅর্ডিনেটর ইউজ করব না কোঅর্ডিনেটর। স্টুডেন্ট আমরা জানি যে কোঅর্ডিনেটর এবং সাবঅর্ডিনেটর একই সেন্টেন্সের মধ্যে দুটি অংশকে যোগ করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু সেন্টেন্স কানেক্টর গুলো দুটি সেন্টেন্সের আইডিয়াকে কানেক্ট করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে আমরা যেটা পেলাম সেটা হলো কি যে এটা কিন্তু অন্য আরেকটি সেন্টেন্স, তিন নম্বর সেন্টেন্সের আগের দুটি সেন্টেন্সের যে আইডিয়াটা ছিল ওই আইডিয়াটার সাথে বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখানোর জন্য, কিন্তু কন্ট্রাস্টের জন্য সেন্টেন্স কানেক্টর গুলো যেগুলো ইউজ করবো সেটা হলো ইভেন, সো, নেভার, প্লেস, হাউ এভার, ওকে, এগুলো আমরা ইউজ করবো। তাহলে আমরা যেটা ইউজ করবো স্টিল, ইয়েট, এগুলো অথবা ইন্সপায়ার্ড অফ দ্যাট। তো আমরা এখানে যেটা নিতে পারি ইন্সপায়ার্ড অফ দ্যাট নিতে পারি, ইয়েট নিতে পারি, স্টিল নিতে পারি। স্টিল ইট হ্যাজ কানেক্ট created many problems. প্রথম দুটি সেন্টেন্সের আইডিয়াগুলো একসাথে অ্যাডিশন হয়েছে এবং তিন নম্বর সেন্টেন্স আছে কিন্তু অবজেকশন অথবা কন্ট্রাস্ট, এবং সেজন্য আমরা স্টিল ইউজ করেছি। এখানে স্টিল ছাড়া ইয়েট, নেভারথলেস, হাউএভার এই কানেক্ট সেন্টেন্স কানেক্টরগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এবার আমরা পরের সেন্টেন্সটি পড়ে দেখবো। ইট হ্যাজ অ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, বোঝা যাচ্ছে যে এখানে একটি সেন্টেন্সের ভিতর কিন্তু আমাকে কানেক্টর ইউজ করতে হবে। তাহলে এটা হয়তো সাবঅর্ডিনেটর হবে, হয়তো এটা কোঅর্ডিনেটর হবে। তাহলে আমরা এখানে কিন্তু অ্যাডিশন, দুটো জিনিস অ্যাড করতে হবে। তাহলে ইট হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো, স্টুডেন্ট এখানে কিন্তু আমরা কোঅর্ডিনেটর ইউজ করলাম। আমি আগে বলেছি যে কোঅর্ডিনেটরগুলো একটি সেন্টেন্সের বিভিন্ন দুটি পার্টকে যোগ করার জন্য ব্যবহৃত হবে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে, এবং সাবঅর্ডিনেটরগুলো হবে হলো কমপ্লেক্স সেন্টেন্সকে একটি অংশকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট করে দেবে। আমরা পরের অংশটিতে যাব। ইট হেল্পস টু কানেক্ট পিপল, আর যে জিনিসটা হবে ইট হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো ডিসঅ্যাডভান্টেজেস, যে এটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দুটি আছে। এবং পরবর্তীতে আমরা যে সামনে যে ট্রানজিশনটা নেব সেটা হলো ইট হেল্পস টু কানেক্ট পিপল। এখন আমরা যে সিদ্ধান্তটা নিতে হবে যাই হোক না কেন এটা লোকেদের কি করে, যে অ্যাডভান্টেজেস থাকুক আর ডিসঅ্যাডভান্টেজেস থাকুক আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিব, বা আমরা এখান থেকে একটা সামনের দিকে মুভ করার জন্য বা কি বলে একটু কন্ট্রাস্ট দেখানোর জন্য কিন্তু আমরা এই এখানে কিন্তু কিছুটা কন্ট্রাস্ট, কিরকম কন্ট্রাস্ট, ইট হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো ডিসঅ্যাডভান্টেজেস, যা কিছুই হোক না কেন এটা কিন্তু হেল্প করে পিপলদের কি করতে, কানেক্ট করতে। তো আমরা এখানে যেটা ইউজ করতে পারবো সেকানেক্টর হিসেবে, কারণ এখান থেকে আইডিয়াটাকে ট্রানজিট করার জন্য আমরা এটা ইউজ করবো। হাউ এভার এভার ইট হেল্পস টু কানেক্ট পিপল, এটা পিপলদের কানেক্ট করতে সহযোগিতা করে, পাশাপাশি ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এবার কিন্তু এই আইডিয়ার সাথে এই আইডিয়াটা অ্যাড হচ্ছে। তার মানে এখানে আমরা অ্যাডিশনের জন্য যে সেন্টেন্স কানেক্টরগুলো ইউজ করতে পারি, ইন অ্যাডিশন, মোর ওভার, ফার্দার মোর, সিমিলারলি, অন দ্য আদার হ্যান্ড, এভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এটা দেখে নিতে পারি Moreover, it helps to exchange information. It enables used for various purposes. Similarly, on the other hand, আমরা যেহেতু moreover use করেছি তাহলে আরও একটা আইডিয়া যেহেতু যোগ হয়েছে তখন আমরা এটাকে furthermore অথবা on the other hand যে কোনোটাই ব্যবহার করতে পারি। On the other hand, অন দ্য আদার হ্যান্ড, ফার্দার মোর, বেসাইডসও কিন্তু আমরা নিতে পারবো। মোরওভার ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, অন দ্য আদার হ্যান্ড ইট ক্যান বি ইউজ ফর ভ্যারিয়াস পারপাসেস। ডিয়ার স্টুডেন্ট, যখনই আমরা দেখবো যে তৃতীয়বার কোনো আইডিয়া যোগ হচ্ছে তখন আমরা নর্মালি যে অ্যাডিশন করার জন্য যে সেন্টেন্স কানেক্টরটা নেব সেটা হলো অন দ্য আদার হ্যান্ড ইন অ্যাডিশন ফার্দার মোর, এই তৃতীয় অ্যাডিশনের জন্য এই শব্দগুলো নিলে ভালো হয়। তবে মোরওভার বা অন্য কোনো শব্দ দিলে যে ভুল হবে এমনটি না। ওকে, ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাসেস, ইট হ্যাজ এ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, এবার কিন্তু কিছুটা কন্ট্রাস্ট দেখাচ্ছে, যেখানে আমরা প্রথমে এটার সাথে অ্যাডিশন করলাম এটাকে এবং তিন নম্বরে এটা অ্যাডিশন হলো, কিন্তু এই সেন্টেন্সে এসে কিন্তু বলা হচ্ছে যেটা ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাসেস, ইট হ্যাজ এ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, এবার কিন্তু কিছুটা কন্ট্রাস্ট বা এখানে অবজেকশন দেখানো হয়েছে। তো আমরা হাউ এভার, নেভারথলেস, ইভেন, সো এই বিষয়গুলো ইউজ করতে পারবো এই শব্দগুলো, অথবা ইয়েট, হাউ এভার, ইভেন, সো আমরা এখানে হাউ এভার নেব,
However, it has a few disadvantages. It causes a lot of problems. For example, it can cause a lot of troubles. Okay, its advantages are more than its disadvantages. এবার কিন্তু এটার সাথে এটাকে contrast দেখানো হচ্ছে যত কিছুই হোক না কেন. Even so, in spite of that, আমরা এরকম নিতে পারি. তো আমরা যেটা নিব এখানে, even so its advantages are more than its disadvantages. তো student, আমরা এই উদাহরণটি থেকে যে বিষয়টি দেখতে পেলাম যে আমাদের কিন্তু কানেক্টরস বলতে আমাদের পরীক্ষার খাতায় যেটা এসে থাকে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্স কানেক্টরগুলো ইউজ করতে হয়. তো স্টুডেন্ট, আমি আগেই বলেছি প্রথমে আমাকে সেন্টেন্সটা ভালোভাবে পড়ে মনোযোগ দিয়ে পড়ে বের করে নিতে হবে যে আমি এখানে কি সেন্টেন্স কানেক্টর ইউজ করব না কোঅর্ডিনেটর না সাবঅর্ডিনেটর. যদি সেন্টেন্স কানেক্টর আমাকে ইউজ করতে হয়, সেন্টেন্স কানেক্টর আমরা কিভাবে বুঝব, সেটা বোঝার উপায় হলো যে যখনই দেখবো আমি যে দুটি আলাদা সেন্টেন্সকে আমাকে কানেক্টর ইউজ করার জন্য দেওয়া হয়েছে, দুইটা আলাদা সেন্টেন্সের মাঝে. যেমন এখানে দেখো ফুল স্টপ দিয়ে পড়ার সেন্টেন্স, এখানে কিন্তু ফুল স্টপ, এখানে কিন্তু দেখো একই সেন্টেন্সের মাঝখানে দুটি শব্দ, নট অনলি বাট অলসো, একই সেন্টেন্সের ভেতর, মানে হলো তারা কোঅর্ডিনেটরস. ওকে, কিন্তু এখানে এই সেন্টেন্সটা থেকে কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে অন্য সেন্টেন্সটিতে, তাহলে এটাকে সেন্টেন্স কানেক্টর. তো প্রথম কাজ হলো আমাকে খুঁজে বের করতে হবে যে আমি সেন্টেন্স কানেক্টর ইউজ করবো না কোঅর্ডিনেটরস না সাবঅর্ডিনেটরস. পরের যে কাজটি হবে যে আমাকে দেখতে হবে রিলেশনটা কি, যে প্রথম সেন্টেন্সের আইডিয়ার সাথে পরবর্তী সেন্টেন্সের রিলেশন কি. যদি রিলেশনটা দেখি অ্যাডিশন, তাহলে আমাকে যে সেন্টেন্স কানেকশনগুলো নিতে হবে সেগুলো হলো আমরা দেখেছি ইতিমধ্যে, ইন অ্যাডিশন, মোর ওভার, ফার্দার মোর, এভাবে বিসাইড, লাইকওয়াইজ, সিমিলারলি, এগুলো আমি ইউজ করব. যদি দেখি কন্ট্রাস্ট দেখাচ্ছে, তখন আমি যে সেন্টেন্স কানেকশনগুলো ইউজ করবো সেটা হলো ইভেন, সো, ইন্সপায়ার্ড অফ দ্যাট, আফটার দিস, হাউএভার. ওকে, এই ধরনের সেন্টেন্স কানেকশনগুলো কন্ট্রাস্ট দেখানোর জন্য আমি ইউজ করবো. এবং যখন আমি কজ অ্যান্ড ইফেক্ট নেবো তখন কিন্তু সো, দ্যাটস ওয়াই, এভাবে, কনসিকুয়েন্টলি, এ ধরনের সেন্টেন্স কানেকশনগুলো ইউজ করবো. এবং মূলত আমাদেরকে যদি সেন্টেন্স কানেকশনগুলোর উপর আমাদের এভাবে দক্ষতা থাকে, তাহলে কিন্তু আমাদের এই কানেকটরসের যে ভীতিটি রয়েছে আমাদের পরীক্ষার খাতায় সেটি কিন্তু আর থাকবে না. তো স্টুডেন্ট, আজকে আশা করি এখান থেকে কানেকটর সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো এবং কিছু সমস্যার সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি. এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু এক্সাম্পল সমাধানের মধ্য দিয়ে আমি বিষয়টাকে আরও পরিষ্কার করার চেষ্টা করব. তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি. আল্লাহ হাফেজ.